আমাকে মারার চক্রান্ত হচ্ছে। প্রকাশ্য সভায় দাবি করলেন তৃণমূল প্রার্থী গোপাল শেঠ। মতিগঞ্জ মোড়ে দলীয় প্রার্থীদের সমর্থনে এক সভাতে এমনই দাবি করেন গোপাল শেঠ। হেরে যাওয়ার ভয় এসব বলছেন দাবি শঙ্করাঢ্যের। বৃহস্পতিবার বনগাঁতে ভোট প্রচারে আসেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। এদিনের সেই জনসভা মঞ্চ থেকেই নির্বাচনী প্রচারে গোপাল শেঠ দাবি করেন তাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, আমাকে মারার চক্রান্ত হচ্ছে জানি, তবুও সকলকে বলবো আমার মৃত্যু হলে বুকের ওপর জোড়া ফুলের পতাকা দিয়ে দেবেন। আমি জানবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার মৃত্যু হয়েছে। এদিন গোপাল শেঠ তার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থীকে দাঁড় করানো নিয়ে নাম না করে দলীয় কর্মীকে একহাত নেন। তিনি বলেন, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদেরকে ভোটে দাঁড় করানো হয়েছে। আমি জানি আমার মারা চক্রান্ত হচ্ছে, আমি জানি, কিন্তু আমি বলছি আজকে যারা সাক্ষী থাকলেন তাদেরকে বলছি, আপনারা যদি আমি মারা যাই বুকের উপর চোরা ফুলের পতাকাটা দেবেন, সবাই মিলে আমাকে শ্মশানে নিয়ে যাবেন, আমার বাবাও ভালো থাকবে যে আমি মানুষের জন্য মরতে পেরেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছি। আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে তার দোকানে সোনা দেওয়া পড়েছে, তাকে দাঁড় করিয়েছে। আপনারা সেখানে গিয়ে বারবার বলেছি আগামীকাল আইরন গেট মাঠে 10,000 লোক বসে থাকবে, যে কালুর বাড়ি যাবে এখানে আমরা কর্মীরা বুঝে দেব। আমরা চাই বঙ্গায় ভোট হোক, দলে থেকে দলের মধ্যে নাম লিখিয়ে মনে করছে আমি দলে আছি, এটা হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন, পুলিশের খাতায় নাম আছে, সুতরাং আপনারা সাবধানে কাজ করুন। সভায় বিশ্বজিৎ দাস প্রাক্তন পৌর প্রশাসককে নাম না করে আক্রমণ করেন। তিনি বলেন, অতীতে একজন অপদার্থ পৌর প্রশাসক ছিলেন বনগাঁয়, তারা বনগাঁকে চালাতে পারেনি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, অভিষেক ব্যানার্জির কাছে, যে অবশেষে বুঝেছেন যাদের হাতে বনগাঁ পৌরসভা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা অপদার্থ ছিল, তারা বনগাঁকে চালাতে পারেনি। তাই আজকে এত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে দাঁড়িয়েও কেন আজকে আমাদের ভরাডুবি হয়েছে 1921। এ বিষয়ে প্রাক্তন পৌর প্রশাসক শঙ্করাঢ্য বলেন, মানুষ জানেন কে অপদার্থ আর কে অপদার্থ নয়, আগামী দিনে মানুষের জবাব দেবেন। এখন দেখুন কে অপদার্থ কে অপদার্থ না সে তো প্রকাশ হচ্ছে। একবার আমি বলছি বিজেপির, একবার বলছি তৃণমূলের, প্রশ্নের উত্তর নেই। এবার অপদার্থ কি কে দক্ষ সেটা মানুষ জানে এবং মানুষ তার জবাব দেবে। গোপাল শেঠের প্রাণে মারার আশঙ্কার পরিপ্রেক্ষিতে শঙ্করাঢ্য বলেন, উনি হেরে যাওয়ার ভয়ে এসব বলছেন, ওনাকে কেউ মারতে এলে আগে আমার বুকে লাগবে, রাজনীতি রাজনীতিতে, উনি শ্রদ্ধার জায়গাতেই আছেন। উনি মূর্খের সাগরে বসবাস করছে, উনি হেরে যাওয়ার ভয়তে আজকেই করছে, অন্তত উনি নৃশংস হতে পারে। কারণ আমার স্ত্রী একদিন ভাইফোঁটা দিলেও দিয়েছে, তার মানে বুঝতে পারছেন আত্মীয়তা আমরা রেখেছি, এরকম নৃশংস উনি হতে পারেন, উনি হতে পারে যে এখন উনি নিজে নিজে যদি নিজের গায়ে যদি একটা ব্লেড দিয়ে চিরে রক্ত বের করে তা সেটাও আমার গায়ে দায় হবে। আবার আমার যদি এক ফোঁটা কোনো রকম অসুবিধা হয় সব দায়বদ্ধতা তা ওনারে, যদি কেউ করতে আসে সবার আগে আমার বুকে আঘাত দিয়ে যেতে হবে। কোনো শত্রুতা কোনো ক্রিমিনাল ওনারে যদি আঘাত করতে আসে তাহলে আমার বুকে আগে আঘাতটা করে তারপরে ওর গায়ে লাগবে। কারণ সর্বোচ্চভাবে আমরা যাকে শ্রদ্ধা করে এসেছি সেই শ্রদ্ধার জায়গায় আছে, রাজনীতি মঞ্চে আমরা জনগণের কাছে ছেড়ে দিলাম। এদিন বনগাঁর মতিগঞ্জ ইছামতি বাস টার্মিনাসে সভা করেন সায়নী ঘোষ। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর প্রশাসক গোপাল শেঠ, তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার, বিধায়ক বিশ্বজিৎ দাস, এছাড়াও ছিলেন জেলা আইনটিটিউসির সভাপতি নারায়ণ ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। প্রকাশ্য জনসভায় তৃণমূল প্রার্থীর এমন আশঙ্কা ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ জুড়ে। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।